আগামীকাল মঙ্গলবার থেকে দেগঙ্গা ব্লকে ওমিক্রন রুখতে কড়া নির্দেশিকা জারি হতে চলেছে। অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে দেগঙ্গা ব্লকের সমস্ত বাজার কমিটিদেরকে নিয়ে দেগঙ্গার বিডিও, এসডিপিও ও দেগঙ্গা থানার আইসি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনিক বৈঠক করে দফায় দফায় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে দুদিন করে দেগঙ্গার সমস্ত বাজারঘাট দোকানপাট বন্ধ থাকবে। এই বিধিনিষেধ মঙ্গলবার থেকে কার্যকর হতে চলেছে। তার আগে আজ বিকালে দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ, দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া, আইসি অজয় কুমার সিংহ ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, সচেতন নাগরিক ও বাজার কমিটির সদস্যদের নিয়ে বেড়াচাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে টাকি রোড ধরে মানুষকে সচেতন করতে মাইকিং করে হুঁশিয়ারি দেন। অর্থাৎ মঙ্গলবার থেকে আংশিক লকডাউনের সিদ্ধান্ত শুরু হচ্ছে। যদি কেউ তা অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৮, ২১, ২৪, ২৭, ৩০ জানুয়ারি এবং ২রা ও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি হয়েছে। তাই অটোতে করে মাইকিং করে দেগঙ্গা থানার পুলিশের প্রচারের পাশাপাশি এলাকার সচেতন নাগরিক এবং দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান একাধিক বাজারে গিয়ে এই বিধিনিষেধকে মাইকিং করে জানান দিচ্ছেন। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি, ডব্লিউপি। আপনারা সকলে জানেন করোনা প্রতিনিয়ত বাড়বাড়ন্ত পরিস্থিতি হচ্ছে। রাজ্য প্রশাসন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যথেষ্ট চেষ্টা করছে যাতে করে এই করোনা পরিস্থিতি মোকাবিলা করা যায়। আমরাও সেই করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্যই মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর জন্য, যাতে করে করোনার সঙ্গে আমরা লড়াই করে করোনাকে পরাজিত করতে পারি। দেগঙ্গা পুলিশ প্রশাসন, দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এবং সমস্ত ব্যবসায়ীরা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি, ২১ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ২৭ জানুয়ারি, ৩০ জানুয়ারি, ২রা ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি মোট সাত দিন আমরা দেগঙ্গাতে মানুষের, দেগঙ্গার আমজনতা পূর্ণাঙ্গ লকডাউন রাখবে, যাতে করে আমরা করোনার যে সাইকেল সেই সাইকেলটা থামতে পারি। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা দেগঙ্গাতে আমরা চাই যে কেউ করোনা যেন কারণ না হয়, কিন্তু যদি কোনো পরিবারে করোনা সংক্রমিত হয় তার পরিবারের পাশে দেগঙ্গার তৃণমূল কংগ্রেস দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে। দেগঙ্গার যে সমস্ত পরিবার করোনায় আক্রান্ত হবে সেই পরিবারের কাছে দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে রান্না করা খাবার, সারাদিনের খাবার তার বাড়িতে পৌঁছে যাবে এবং যতদিন পর্যন্ত নেগেটিভ রেজাল্ট না আসবে ততদিন দেগঙ্গা ব্লক সেই বাড়িতে খাবার সরবরাহ করবে। এ ব্যাপারে দেগঙ্গা তৃণমূল কংগ্রেস অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে যদি কারোর অক্সিজেনের প্রয়োজন হয় বা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় সে ব্যাপারেও দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস যথেষ্ট তৎপর আছে। যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা ইতিমধ্যে দুটো হেল্পলাইন নাম্বার দিয়ে সমস্ত ব্যানার দিয়ে দিয়েছি। যদি কোনো মানুষের প্রয়োজন হয় আমরা প্রস্তুত সেই মানুষের সহযোগিতা করবার। আপনার নাম? আনিসুর রহমান, সভাপতি দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস।